সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফাইবারের খুব সিক্রেট একটা টপিক নিয়ে ক্লাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে যারা ফাইবারে প্রমোশন মানে গিগ প্রমোশনের অপশনটা পাইছেন তাদের জন্যই আজকে ক্লাসটা। আর অনেকে আমাকে কমেন্ট করছে, দেন আমাকে অনেকজনে কলও করছে যে ভাইয়া আমি দেখা গেছে যে আমি ফাইবার গিগ প্রমোশনের অপশনটা পাইছি, পাওয়ার পরে আমি যেভাবে চালু করছি আপনার কথা মতো চালু করছি কিন্তু আমার ডলার অনেক ফুরিয়ে গেছে কিন্তু আমার কোনো অর্ডার আসতেছে না, তো কিভাবে, আবার ইমপ্রেশনও খুব একটা হচ্ছে না, তো এটা কিভাবে করলে আমরা বেশি বেশি অর্ডার পাবো ফাইবারের গিগ অপশন থেকে, সেটাই আজকে আমি দেখাবো। তো এখানে দেখেন আমার এখানে 747টা ইমপ্রেশন আইছে আর ক্লিক আসছে হচ্ছে 27টা এবং 3টা অর্ডার আইছে এবং স্পেন্ড হয়েছে $7 এবং আর্নিং হয়েছে $310। এবার দেখেন এখানে আমার সব থেকে বেশি ইমপ্রেশন হয়েছে এটাতে 513 এবং ক্লিক পড়ছে 11টা এবং ডলারও কাটছে এটাতে বেশি। আমার এখানে 3টা গিগ ফাইবার সিলেক্ট করে নিছে কিন্তু আমার 3টার ভিতরে এটার ভিতরে আমার সব থেকে অর্ডার বেশি হয়েছে। এখানে দেখেন 7টা ক্লিকে অর্ডার পড়ছে 3টা আর এখানে আমার প্রতি ক্লিকের জন্য সেন্ট হচ্ছে 9 সেন্ট, 66 সেন্টে আমার ইনকাম হয়েছে $310। আর আর এখানে এখানে আমার ক্লিক পড়ছে 48 সেন্ট, মানে 48 সেন্ট করে পার ক্লিক। এখানে আমার স্পেন্ড হয়েছে $5.24 আর এখানে আমার আর্নিং হয়েছে $0। এটা কেন হইলো, কারণ আমাদের অনেকে আছে গিগ দেখার পরে তো বায়াররা হয়তো কোনো একটা প্রবলেমের কারণে হয়তো অর্ডার নেন। এখানে আমার অনেক মানে অনেক ক্লায়েন্ট আসছে, মেসেজ করছে আবার বলছে হ্যাঁ এই মাস পরে অর্ডার করবো, এরকম অনেকজনের সাবস্ক্রিপশন করে রাখছে। তো এখানে আমরা যেটা করি, এখানে আমরা ডেলি বাজেট যদি ক্লিক করি, এখানে ডেলি বাজেট সবাই $10 দিয়ে রাখি, ঠিক আছে। এখানে আমাকে বলতেছে অ্যাটলিস্ট $18, মানে ইউ উইল গেট বেস্ট অ্যাড রেজাল্ট উইথ ডেলি বাজেট অফ দ্য অফ অ্যাটলিস্ট $18। এটার মানে হচ্ছে এখানে ফাইবার নিজ থেকে রিকমেন্ড করতেছে যে তুমি যদি $18 দেও বাজেট, ডেলি বাজেট, তাহলে তুমি একটা এই বিজ্ঞাপনে খুব ভালো একটা রেজাল্ট পাবা, সেটা বলতেছে। আর আমি যেটা করছি এখান থেকে, আপনারা চাইলে এভাবে 50 আছে আমি 50 দিয়ে দিছি, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, সেটা আপনার উপর। তো অবশ্যই এটা 20-25-এর উপরে দিবেন না, দিলে খুব একটা রেজাল্ট হবে না। যদি ডিজিটাল মার্কেটিং আমি যে ক্যাটাগরি সারছি আমার আমার জন্য এটা বেটার, ঠিক আছে, আপনি ছাড়লে তো হবে না। তো আমি অবশ্যই এটা দিয়ে রাখছি, তো আমার এটাতে কাজ দিছে, মোটামুটি ভালো ইমপ্রেশন হচ্ছে। আর এখানে অবশ্যই এখানে দেখেন আমি অটো দিয়ে রাখছি, আপনি যদি অটোর পরিবর্তনে যদি আপনি এখানে এটা দিয়ে রাখতেন সিপিসি নিচেরটা দিয়ে যদি একটা নির্দিষ্ট ক্লিক রেট দিয়ে দিতেন তাহলে দেখা যেত কাজ আসতো কিন্তু আপনার মানে খুব একটা ফলাফল পাবে না। কারণ হচ্ছে এখানে ফাইবার নিচ থেকে রিকমেন্ড করতেছে এটা দিয়ে দাও, এখানে আপনাকে $3 দিতে হবে, এখানে $3 দিতে হবে, আপনি বেশি দিতে পারবেন না। তাহলে আমি $3 এটা ফাইবার যেটা রিকমেন্ড করতেছে এটাই আমরা দিয়ে দিই। তো এটা দিয়ে আমি ই করার পরে দেখেন এই ভুলটাই করি আমরা, এখানে আমরা অটো দিতে হবে অবশ্যই, আর এখানে আমরা ম্যানেজে আমরা এই ডেলি বাজেটটা কাস্টমাইজেশন করে বাড়ায় দিব, ওকে কাস্টমাইজেশন করে বাড়ায় দিব, তাহলে আমাদের ডেলি বাজেট নিয়ে সমস্যা হবে না, আমাদের অর্ডারটা বেশি বেশি আসবে এবং আমরা এখান থেকে কিন্তু আমাদের ডলারও খুবই কম মানে খরচ হবে কিন্তু আমরা অর্ডারটা বেশি পাবো। আমার 27টা ক্লিকের ভিতরে 3টা অর্ডার ইমপ্রেশন এত, ঠিক আছে, এটা কিন্তু সবসময় হবে না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। অবশ্যই যদি আপনাকে অর্ডার পেতে হয় বা অর্ডার পাইতে চান যদি ফাইবার গিগ প্রমোশনের অপশন থেকে, তাহলে অবশ্যই আপনাকে ডেলি বাজেটটা বাড়াতে হবে এবং এটা অটো দিয়ে রাখতে হবে, তাহলে মোটামুটি আশা করি আপনি 100% অর্ডার পাবেন খুব শীঘ্রই, ঠিক আছে। ওকে, আজকে আমরা এই পর্যন্তই।